হাজার বর্গ কিলোমিটারের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে মাওলানা মামুনুল হক সহ দেশের উলামায়ে কেরাম এই স্লোগানের পক্ষে জনমত তৈরি করেছিলেন আমাদের রাহবর আল্লামা আহমদ শফি আল্লামা জুনায়েদ বাবুনগরী মাওলানা নূর হুসাইন কাসিমি مولانا نور الاسلام جهادي شيخ الحديث علامه اشرف علي ترى সরকার কে অনুরোধ করেছিলেন কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করার জন্য علامه اشرف علي জীবনের শেষ মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রীকে জীবন শয়নের সর্বশেষ যে উক্তিটি করে তার কাছে অনুরোধ করেছিলেন আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আমার নবীর প্রতি যদি সামান্য محبت থাকে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করুন তারা উলামায়ে কেরামের কথা রাখেননি আল্লামা আহমদ শফি মামুনুল হক সহ নেতৃবৃন্দকে ডেকে বলেছিলেন আমি আপনাদেরকে নির্দেশ করছি বাংলাদেশের আনাচে কানাচে ঝাঁপিয়ে পড়ুন নবীর শেষ নবুয়তের রাজ সিংহাসনের পক্ষে জনমত গড়ে তুলুন মাওলানা মামুনুল হক সহ দেশের উলামায়ে কেরাম নবীর পক্ষে কতবে নবুয়তের পক্ষে জনগণকে সোচ্চার করেছিলেন আজকে মামুনুল হককে কারাবন্দী করে কাদিয়ানিদের ইস্তেমা করার পথ তৈরি করতে দিয়ে যাচ্ছেন পরিষ্কার ঘোষণা একজন হাজার জন মামুনুল হক কারাবন্দী থাকতে পারে বাংলাদেশে কাদিয়ানিরা মুসলিম পরিচয় বহন করার কোন সুযোগ পেতে পারে না মনে রাখবেন কোন নেতাকে কোন নেতাদেরকে আবদ্ধ করে বন্দি করে তাকে আবদ্ধ রাখা যায় তার আদর্শ এবং মিশনকে বন্ধ করার ক্ষমতা কোন অপশক্তির থাকে না আজকে উলামায়ে কেরাম বন্দি আছে কাদিয়ানিদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন এই আন্দোলন চলতেই থাকবে পঞ্চগড়ের সমাবেশ বন্ধ করতে হবে অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে বন্ধ করে দিন যদি পরিস্থিতি সামাল দিতে চান দুই নম্বর যে কথাটা বলবো দীর্ঘ দেড় বছর কারাবন্দী ছিলাম কারাগারে আমাদেরকে কোনো সুবিধা দেওয়া হয় নাই মাওলানা মামুনুল হক সাহেবকে তার পরিবারের সাথে দেখা করতে দেয় না এখনো দেয় না কিন্তু কারাগারে ফ্যাসিলিটি বাড়ছে সাধারণ বন্দীরা এক সময় ফোনে পরিবারের সাথে সাক্ষাৎ করবে ব্যবস্থা ছিল না এখন আছে তারা এখন ভিডিও কলের মাধ্যমে কারা বন্দীরা তার পরিবারের সাথে কথা বলবে এই ফ্যাসিলিটিও দিচ্ছে সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে কারা বন্দীরা যেন শান্তিতে সুখে থাকতে পারে তারা যখন এই ফ্যাসিলিটিগুলো দেওয়া শুরু করলো কারাগারে একটা কথা প্রচলিত হয়ে গেল এই ফ্যাসিলিটি আজকের কারাবন্দীদের জন্য নয় আগামী দিনে তাদেরকে যে আসতে হবে এজন্য এই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে মনে রাখবেন কারাগারে ফ্যাসিলিটি বৃদ্ধি করুন আপনাদের জন্য কারাগার অপেক্ষা করছে যদি জুলুম বন্ধ না করেন এই কারাগার আপনাদের জন্য অপেক্ষা করছে সুতরাং আজকে যারা বন্দী আছে মাওলানা মামুনুল হক সহ আলেমদেরকে ফ্যাসিলিটি দেন ভালো ব্যবহার করুন আপনারা ভালো ব্যবহার পাবেন আর না হলে চরম মূল্যের দিন আসতেছে সেই দিন আপনারা কাঁদবেন আজকের মজলুম জনতা আপনাদের কান্না দেখে উপহাস করবে আমার ভাইরা
আমরা আগেও বলেছিলাম রমজানের আগে কারাবন্দী সকল আলেমদেরকে মুক্তি দিতে হবে মাওলানা মামুনুল হক মাওলানা সাখাওয়াত হোসেন রাজি মনির হোসেন কাসিমী নূর হোসেন নুরানি রফিকুল ইসলাম মাদানী ব্রাহ্মণবাড়িয়ার মইনুল ইসলাম খন্দকার সহ যত নেতৃবৃন্দ আছে এক ভাই নৌ মুসলিম অনিক দত্ত তাকেও আজকে দেড় বছরের উপরে কারাবন্দী করে রেখেছে কেন তার আজকে কারাবন্দী থাকবে দেশে যেইভাবে এই যে আমার এক ভাই বলেছে কারাগার বন্দী করে কারাগারে বন্দী করে এই বন্দী ভাইদের সাথে যে আচরণ করা হচ্ছে এটা কোনো আইনের আচরণ না আপনারা কোথায় কোথায় আইনের কথা বলেন আইন তো আপনারাই মানেন না পরিষ্কার বক্তব্য রমজানের আগে সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে রমজানে মুক্তির আন্দোলনের কি অবস্থা হবে কি পরিণতি হবে এই অশান্ত আন্দোলন এই শান্ত আন্দোলন এমন এক অশান্ত আন্দোলনে রূপ নিতে পারে যেটার পরিণতি কি হবে আমাদেরও জানা নাই পরিষ্কার মুক্তি দিয়া দেন আর না হলে এদেশের ছাত্র জনতা এদেশের মুক্তিকামী মানুষ তাদের নেতৃবৃন্দকে কারাগারে রেখে তারাও বাইরে থাকতে চায় না প্রয়োজনে সবাই কারাগারে যাব আর না হলে সব মামুনুল হক সহ সকল নেতৃবৃন্দকে মুক্ত করে নিয়ে আসবো সে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কি আন্দোলন চান সংগ্রাম চান আগামী ১১ তারিখ বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জাতীয় উলামা সম্মেলন হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইলে উলামা সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে এই উলামা সম্মেলনকে সফল করার জন্য আপনারা কারা কারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলতেই থাকবে আন্দোলন সেদিনই আমরা থামাবো যেদিন এই জমিনে খেলাফত কায়েম হবে পরিষ্কার কথা এই কথার মধ্যে আমাদের কোনো দ্বিধা নাই একমাত্র খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই মানুষের অধিকার নিশ্চিত করতে পারে দুর্নীতি বন্ধ করতে পারে বন্ধ করতে পারে এজন্য খেলাফতের এই আন্দোলন চলতেই থাকবে হয়তো বাংলাদেশে খেলাফত হবে আর না হয় আমরা সবাই শাহাদত বরণ করব এই প্রত্যয় নিয়ে আন্দোলনে আছি আন্দোলন